ছাত্রছাত্রীরা আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও, সোজা হও, আরামে দাঁড়াও, সোজা হও। এবার জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে, এক দুই। জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মালেক, সজীব, রতন, নয়ন, রুবি, তোমরা সামনে আসো। জাতীয় সঙ্গীত শুরু হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাসি। আর কালকে তুই আস নাই, কি করম ক, বাচ্চানোর লগে কাজে যাইতে হয় যে। কিন্তু তুই এখন ইংরেজি পড়তেছিস কেন? বিদ্যাসাগর হইতে চাইতাছ? দেখ মালেক, সবসময় ড্যাশ দেওয়ার কথা কবি না, নিজে তো পড়াশোনা সময় মতন পোর্টালে খুচাখুচি করস। বাদ দে তো নয়ন, মতিন স্যারের দেয়া পাঁচ নম্বর অঙ্কটা আমার একটু বুঝাইয়া দে, আমি না পারতাছি না। এই আয় এখন ক্লাসে যাই, বিকালে প্রাইভেট পড়ার সময় স্যারের কাছে বুঝা নি উনি। যাও যাও প্রাইভেটেই যাও, প্রাইভেট থেকে শিখো, আমার বাবার টাকাও নেই, আমি প্রাইভেটে যেতে পারবো না। এই সজীব, একটা মজার বিষয় শুনলাম। তুই আগে ক, দুই দিন ধরে স্কুলে হোস না কেন? আব্বার সাথে মাঠে কামে গেছিলাম, তারপর সারে দেওয়া ইংরেজি পড়াও শিখি নাই, আবার অঙ্ক। কইছে থাম থাম, বুঝতে পারছি, এখন কি মজা খবর নিয়েছিস কত? এ আইছে ঠিক মতন আয় না, অঙ্ক ইংরেজি ডরে ক্লাসে এমন আসে মজার খবর করতে। আচ্ছা তোরা সবাই এমন কেন বলতো, কেউ কারো কথা ভালো করে না শুনেই কথা কওয়া শুরু করস। আরে বাবা আগে মজার খবরটা শুন, আমি শুইনে আইলাম, আমাকে স্কুলে অঙ্ক ইংরেজির লাইগা মূল ক্লাসের বাইরেও অতিরিক্ত ক্লাস নেব স্যারেরা। কি আমার খুশি খবরটা কই দাইছে, স্যারেরা বিকেলে ক্লাস নেবে এটা তো? আরে সেটা তো অনন্য, কিন্তু আমার বাবার টাকা নাই যে টাকা দিয়ে বিকেলে প্রাইভেট পড়তে যাবো। আরে বাবা প্রাইভেট না, সরকার নাকি সেকেপ নামে একটি প্রকল্প চালু করছে, এর আওতাভুক্ত প্রত্যেকটি হাই স্কুলে ইংরেজি আর গণিতের জন্য অতিরিক্ত ক্লাস নেবে স্যারেরা, আর এর জন্য ছাত্রছাত্রীকে কোনো টাকা পয়সা দিতে হইব না। কে কস তুই, যা শুধু শুধু আঙ্গুরে বোকা বানানোর চেষ্টা করতাছস। কবির তুই সত্যি কইতাছস তো? তোর আমার বিশ্বাস করতাছস না? আরে বিনা বেতনে আলাদা ক্লাসই না, বিনা বেতনে লেখাপড়া, এমনকি মাসে মাসে নাকি উপবৃত্তিও দিব। তুই এটা কই থেকে জানলি? স্যারেরা এই বিষয় নিয়ে কথা কইতেছিল, আমি শুনছি, হেডাপও কথা কইতেছিল, এই প্রকল্পের সুবিধা থেকে যেন কোনো ছাত্রছাত্রী বাদ না পড়ে, সেই দিকে স্যারদের খেয়াল রাখতে বলছি। চল
আজকে পাটিগণিত থেকে কোন শ্রেণীর অঙ্ক করব? এই যে তোমাদের স্কুলের ভিতরে সব গাছগুলো কি একই মাপের আছে? তোমরা সবাই একই মাপের? তাহলে কেউ বড় কেউ ছোট, এটা হচ্ছে পরিমাপ। তাহলে গতকাল তোমাদের যে অঙ্কটার কথা কয়েছিলাম সেটা হচ্ছে যে একটি বানর, বুঝতে পারছ, একটি বানর প্রতি তিন মিনিটে কোন একটি তৈলাক্ত মাসের 15 মিটার উঠে আবার পরবর্তী মিনিটে 10 মিটার নামে, তাইলে 98 মিটার লম্বা ওই মাসের চূড়ায় উঠতে বানরের কতটুকু সময় লাগবে? কি বুঝলাম, কতটুকু সময় লাগবে? সোহান জাপা, কি কিছু বুঝলে? জাপা কি বুঝেছ? আপা, একটা বানর বাঁশের মাথায় তেল নিয়ে উঠতেছে। হ্যাঁ, বানর বাঁশের মাথায় উঠছে, তোমার মাথায় তেল ঢালছে, বুঝাইয়া দিলে বোঝো না, আবার ক্লাসে মনোযোগী হও না। কি আঁকছো দেখি আপা? এই যে দেখো বাবারা, তোমরাই জাতির ভবিষ্যৎ। এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে তোমাদের সঠিক পথে এগোতে হবে। লক্ষ্য করে দেখো ছাত্ররা কি না করতে পারে। আপা, আমি অনেক দুঃখিত, আর এমন করবো না। মনে থাকে যেন, বসো। সজীব, কবির, কালকে ক্লাসে আসুনি কেন? আফা, বাজানোর লাগে হাটে গেছিলাম কাজে। না, আমি ইংরেজি পড়া শিখি নাই, তাই ভয়ে আসি নাই। কেন, ইংরেজি পড়া শেখনি কেন? এখনো বই কিনতে পারি নাই। এই নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না সোহান, তোমরা শুনলে খুব খুশি হবে। বাংলাদেশ সরকার সকল ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার জন্য বিনামূল্যে বই প্রদান করছে। এছাড়া সেকায় প্রকল্পের মাধ্যমে অতি দরিদ্র ছাত্রছাত্রীর জন্য উপবৃত্তি ও টিউশন সহায়তা প্রদান এবং গণিত ও ইংরেজির জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছে। এখন তোমাদের আর প্রাইভেট পড়তে হবে না, টাকার জন্য ক্লাস বন্ধ করতে হবে না, কিন্তু মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। এখন তোমরা বলো, এত সুবিধার পরও গণিত আর ইংরেজিতে তোমাদের ভয় থাকবে? এবার অঙ্ক আর ইংরেজিতে আঙ্গ খুব সহজ বিষয় হইব। ঠিক আছে, তাহলে নিয়মিত অঙ্ক আর ইংরেজি ক্লাসে তোমরা আসবে। তাহলে আমরা আগে বাঁশ আর বানরের গল্প শুরু করে দিই। অঙ্ক, তাহলে আমি তোমার ছবি আঁকতে বুঝাই দিই। হ্যাঁ, এই ধরো বাঁশ, 100 মিটার লম্বা, ইংরেজিতে ভয় নাই, চল 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 সবাই স্কুলেতেই সবই জানবো, প্রাইভেট দরকার নাই। অতিরিক্ত ক্লাস
আপা, ওই আপা, আপা কি হইছে, চিল্লাই দছস কেন? এখন রান্না করছ নাই? হ করছি তো, পোলাও কোরমা আর কত কিছু করছি। ওই যে প্লেটে বাইরে রাখছি, খাই লো। খালি ভাত তা আবার পান্তা ভাত কেমনে খামু? কি করুম রে ভাই, আজকে তিন দিন ধরে বাজানের শরীরে ভালো না, তারপরেও আজকে অসুস্থ শরীর নিয়ে বাজারে গেছে। এখন একটু কষ্ট করে খায় লো, তারপর একটু বাজানের কাছে যা, রাইতে তোরে মাছ ভাইচারি মনে খায় লো। চোখ বন্ধ করে কাম করলে তো তুমি টের পাইবা না। আরে মিয়া, ওইসব তো বুড়া, আবার চোখ বুঝে কাম করো। মানিক ভাই জায়গা পরে চুল কাটা মনে। এই যে এত ফোনে আসার সময় হইলো, বাজার তো শেষ হয়ে গেল, কতগুলো কাস্টমার ফেরত গেল, হিসাব আছে? টের তো পাও না, সংসারটা কেমনে চলে? কারা আছো কেন? যাও বাজার করো, বাজার করে বাড়ি যাও, যাও। বাজার আমার খাতা কিনতে দেবো, টাকা দাও। টাকা নাই, যাও। কালকে সারাদিন আমার সাথে কামে আইবা, স্কুলে যাওয়ার দরকার নাই। এই যে টাকা, বাজার করে বাড়ি যাও, যাও। আজকালকার পোলাপানকে ভাগ্য ভালো রে, তা করে শিক্ষিত করণের লেগা সরকার কত যে ব্যবস্থা নিচ্ছে। আরে মাংনা তো বই দিতে আছে, আবার নগদ টাকা বসো। দেখ রমজান, এমনিতে মন মেজাজ খারাপ, তুই আর আমার সাথে ফাইজলামি করিস না। কেন, তোমার লগে ফাইজলামি করবো কি জন্য? হ্যাঁ শোনো, ওই যে আমগো গ্রামে লালমিয়া আছে না? আরে লালমিয়া, এর পোলা সাগর? হ্যাঁ, কি হয়েছে? আরে হয়েছে কি, সে তো উপজেলা শহরের বিরাট অফিসার, শিক্ষা অফিসার। আরে তার লগে দেখা হয়েছে, কি যে খাতির করলো, একেবারে বয়া বুঝছো, পেট ভরে মিষ্টি খাওয়াইলো। আরে সেই মিষ্টি খাইতে খাইতে সে একটা জবর খবর দিল গো। সরকারের থেকে নানা রকম সুযোগ সুবিধা দিতেছে। মানে 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 হইলো, শোন এই তোরে বুঝাইতেছি, এই যে নাও দেহ পড়ো। হেই আমার দেহ আছে, আমি কি পড়তে পারি? হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। খাড়া, আমি তোরে বুঝাই দিতেছি। শোন, সরকার সেকায় বলে একটা প্রকল্প চালু করছে, সেই প্রকল্পের মধ্যে তোর হইল গিয়া যারা দরিদ্র কিংবা অতি দরিদ্র, মানে হইল গিয়া বেশি গরিব যারা, তাকে পোলাবান গ পড়ালেখার জন্য কি কি সুবিধা দিতেছে আমি তোরে বুঝাই দিতেছি। হ্যাঁ, এই প্রকল্পের হইতে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপবৃত্তি ও বেতন সুবিধা দেয়া হচ্ছে। এই সুযোগ পাওয়ার জন্য সকল দরিদ্র ছাত্রছাত্রীদের তাদের অভিভাবক সহ, মানে বাবা মা সহ আর কি, সেপ্টেম্বর অক্টোবর মাসে নিজ নিজ ইউনিয়ন পরিষদ অথবা নির্ধারিত স্কুল বা মাদ্রাসা যেখানে পিএমটি বুথ আছে সেখানে উপস্থিত হয়ে নাম লেখাতে হবে। এরপরে হইল ছাত্রছাত্রীদের ভালো ফলাফলের জন্য ইংরেজি ও গণিত বিষয়ে অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে। আর হলো ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, মানে ভালো ফলাফলের জন্য উদ্দীপনা পুরস্কার আছে।
ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য পাঠ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নয়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা শক্তিশালীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরে হলো ঝরে পড়া ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। বুঝা তো এই সমস্ত ঠিকঠাক মতো দেওয়া হইতাছে কিনা এটা কিন্তু তদারকি করব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে। কে হা করে রইলা কেন? তোমারও স্কুলে যেতে ইচ্ছা করতেছে? হ্যাঁ, আর এখন এইসব দেখে কোনো লাভ নেই। আরে মাইনকা, সারা জীবন বেশি বুঝলি। শোন, এমন দিন আইব তখন আফসোস করে মরবি, বুঝছস? যাই। বাজান, একটু পানি খাও না, তাইলে তো কাশিটা একটু কমে। বাজান, তোমার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাইতেছে। তুমি এক কাম করো, কালকা আহনের সময় একটু ডাক্তার দেখায় আসো। হরে মা, কথাটা ঠিকই কইছস, কিন্তু কথাটা কি বুঝা কইছস? ডাক্তার দেখামু টাকা পাবো কই? আজ মরলে কাল কাফনের কাপড়ের টাকাও তো ঘরে নাই। বাজান, কালকে থেকে আমিও প্রতিদিন তোমার লগে কামে যামু। কিন্তু তোর স্কুল পড়ালেখার কি হইব? আরে গরিবের আবার লেখাপড়া কি করুম ক? বাজান, লোকজন বলো বলি করতেছে এখন নাকি স্কুল পাস করতে টাকা লাগে না। সরকার নাকি সেকাই প্রকল্পের মাধ্যমে সব টাকা দিতেছে। তাছাড়া ভালো রেজাল্ট করলে নগদ টাকাও দিতেছে, তাছাড়া বিনামূল্যে বইও দিতেছে। তাইলে আর চিন্তা কি? হুম, খুব হুনছি, ঠিক মতন পেটে দানা পানি দিতে পারি না, এই অসুস্থ শরীরটা নিয়ে ঠিক মতন কামে যাইতে পারি না, খাওন আসে করতে গিয়া পড়ালেখা করে একেবারে উদ্ধার করে দিব। বাজান, কালকের থেকে আমার সাথে কামে যাবি? হ্যাঁ বাজান, যামু। বাজান, খাইবা না? না রে মা, ক্ষুধা নাই, তোরা খাইয়া ঘুমাই পড়িস। এদের মতো মেধাবী ছাত্রছাত্রীরা যদি দারিদ্রের কাছে হেরে যায় তাহলে দেশের অবস্থাটা কি হবে? এদেরকে সেকায় প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে বোঝাতে হবে। সময় মতো ইউনিয়ন পরিষদ এবং নির্ধারিত স্কুল মাদ্রাসায় স্থাপিত পিএমটি বুথে সেপ্টেম্বর অক্টোবরে নাম লেখাতে হবে। ম্যাডাম, আমার মনে হয় আমরা যদি কোনোভাবে সবার কাছে ওই সরকারের দেওয়া সেকায় প্রকল্পের সুবিধাগুলো তুলে ধরবার পারি, তাহলে ওই ঝইরা পড়া ছাত্রছাত্রীদের আবার স্কুলে ফেরানো সম্ভব। বুঝলাম, কিন্তু তাদের ফিরিয়ে আনার পর তাদের পড়ালেখাটা কিভাবে সম্পন্ন করা যাবে সেটাও ভাবতে হবে সভাপতি সাহেব। ম্যাডাম, আমার মনে হয় এরপর শিক্ষকদের দায়িত্বটা সবচাইতে বেশি। আপনারা যদি তাদেরকে লেখাপড়ার প্রতি উৎসাহী করে তুলতে পারেন তবে তারা অবশ্যই স্কুল ছাড়ার কথা কল্পনাও করবেন। ম্যাডাম, আমার একখান কথা জানার আছে। হ্যাঁ বলুন। না মানে ওই
গণিত এবং ইংরেজির জন্য অতিরিক্ত ক্লাসের যে ব্যবস্থা সরকার করছে তাতে আমাদের জন্য কি বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে? হ্যাঁ অবশ্যই, কেন আপনি জানেন না? শুনুন আবারও বলছি, শেখায় প্রকল্প ছাত্রছাত্রীদের শুধু শিক্ষার জন্যই উৎসাহিত করছে না, পাশাপাশি শিক্ষকগণ যাতে তাদের সম্মানী পান সে ব্যবস্থাও করেছে। এই গণিত ও ইংরেজি বিষয়ে অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য প্রতি বিষয়ের শিক্ষক উদ্দীপনা পুরস্কার পাচ্ছেন 10,000 টাকা। শুধু কি তাই, এসএসসি এবং দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পাবে 20,000 টাকা। ম্যাডাম, আমি শুনেছি প্রতি শ্রেণী হতে কমপক্ষে 90% পাস করে পরবর্তী শ্রেণীতে অধ্যয়ন করতে থাকলে ওই শিক্ষা প্রতিষ্ঠান 75,000 টাকা পুরস্কার পাবে। বুঝলাম, আমরা সবাই জেনেছি, কিন্তু এই কার্যক্রম কিভাবে বাস্তবায়িত হবে তা কি আমরা সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছি? না জানলে জেনে নিন, এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন আমাদেরই হাত, শিক্ষক অভিভাবক সমিতি এবং উপজেলার অতিরিক্ত ক্লাস বাস্তবায়ন কমিটি মিলে প্রতিটি স্কুলে এই কার্যক্রম পরিচালনা করবে। আর এই প্রকল্পের সকল কাজ ঠিকমতো হচ্ছে কি না সেটা মনিটরিং করবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। তারপরেও যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে ক্লাস্টার ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন উপজেলা অফিস থেকে মাধ্যমিক